Bharatiya Janata Party habangni jorawa kaham keno shalai jaka tirprahastini thungmung rogo kami hatani simino kaham thungnai rogbo nukjakha agi rogo sing dipa kormokano simi siniwo tabukhe osmita orbita somdev barma orshiani logi kebangma katalmu khang nukjakha thungtang bedego tirpra thungmungo mohol rongtui kha furjak montri bokhrokbo panisagar rcp thungkholawo faiman jagai chashalo obhairongno shaka nukjakha hasteni thungtang bedengni montri tingku roino Lightane for Nabebor Eba Chash Hani Horo, Panishagor Sports Club of Shonghazagmani, Otol Bihari Bachbai, Smriti Knockout Football Tournament Batai Mungo, Mega Final Meso, Tunkolawa Tangmani, Nukzaka Montrino, Bini Logiwa, Tonka, Panishagoni Emele Binoy Bushon Dash, Shalgra Hankoni Achuk Fang Baptosh Dash, Panishagor Bukastri Nikonai, Shubash Acharji, Nogor Ponce Ni Chairman Onurada Dash, Vice Chairman Doronjoy Debnate, Panishagor Ponce Shomiti Ni Chairman Shonjay Dash, Hakoton Nik Kacham, Montri Bokrop, Atal Bihari Bachwani Mangpliwo, Kumruwi, Borom Rekha Montri Tinkuroi, Aboni Ulo, Gol Bolo, Kik Klai Batali Munga Shongsai Rekhabo, Laitharai Talsha Rugino, খাকশাও নৈচি ব্রই বদলতই সহজাগ মানে ফুটবল বাতাইলেমু অনেকগুলো মেলে আমাদের ইতিমধ্যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরে যারা গিয়েছে তারা আজ জিতে এসেছে আমরা একটা সময় শুধু দীপা কর্মকারের কথা বলতাম আর লক্ষ্মীতা রিয়াং আরশিয়া সোম দেববর্মন অস্মিতা অর্পিতা অনেক মেয়েরা অনেক ছেলেরা আজ সর্বভারতীয় স্তরে ভারতের স্তরে আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছে এই কয়েকদিন পরেই আমাদের ত্রিপুরা রাজ্যে 22 তারিখ ছেলেমেয়েরা আসবে 23 থেকে 28 তারিখ পর্যন্ত ন্যাশনাল আমাদের এখানে যোগা হচ্ছে অর্থাৎ ন্যাশনাল যোগা হচ্ছে 30টা রাজ্যের ছেলেমেয়েরা এখানে উপস্থিত হবে এবং আমরা সেটার আয়োজন করছি ত্রিপুরায় তো খেলাধুলায় পরিবর্তন হয়েছে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হচ্ছে এই মাঠটা হয়তো এবার আমরা অনেক অসুবিধা করে আমরা এই খেলার আয়োজন করেছি এটা একটা অ্যাথলেটিক ট্র্যাক হচ্ছে সিনথেটিক ট্র্যাক উত্তর উপকূলে ধোয়াইতে এই ধরনের আধুনিক মাঠ এটা প্রথমবার আমরা পাচ্ছি এবং এই মাঠটা আপনারা হয়তো তার 5 মাস সময় যাবে আপনারা জানেন কোনো একটা বিশেষ কারণে মণিপুর যে ডেভেলপমেন্ট অথরিটি যারা করছিল এই কাজটা সেখানে একটা গন্ডগোল চলছে তার জন্য এই মাঠটার কাজ করতে অসুবিধা হয়েছে সময় লাগবে কিন্তু আমরা বলতে পারি যে 2-4 মাস তার মধ্যে এটা সম্পূর্ণ হবে খুব শীঘ্রই তারা এসে দেখে গিয়েছে খুব শীঘ্রই এই মাঠটা কমপ্লিট করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে হবে এখানে একটা সুইমিং পুল হয়েছে আমরা এখানে যে স্কুলটা রয়েছে আমাদের স্পোর্টস স্কুল এটা আপনাদের শুনলে খুশি হবে যে এটাকেও আমরা হাই সেকেন্ডারি স্কুলের জন্য প্রপোজাল পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে স্পোর্টস স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা এইটাই পরেই তাদেরকে আবার আগরতলাতে যেতে হয় তো আমরা চেয়েছি এটাকে যেন আমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে পারি তার জন্য অলরেডি চিঠি দেওয়া হয়েছে হয়তো সেটার মঞ্জুরিও আসবে তো আমরা বলতে পারি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় বিধায়ক রয়েছেন বীরভূষণ দাস মহোদয় ওনার সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এই কলেজটাকে নিয়ে এটা রিজনাল কলেজ এটা উন্নয়ন করা এখানে একটা গ্যাস্ট হাউস স্থাপন করা এই সুইমিং পুলটার বাউন্ডারি করা রাস্তাটাকে করা ব্যারিকেডের মধ্যে পুরোটাকে নিয়ে আসা এই সার্বিক উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করে চলছে শীঘ্রই সেগুলো আমরা দেখতে পাবো ফাইনাল বাতাইলে মুঙ্গ কপ্লাই অংমানি উল ট্রফি বাই 2 লাখ রাঙনি সকাত রেখা দামচরা লঙ্কাই এফসি ন রানার্স বদল ন সাকাই স্টার ক্লাব ন ট্রফি লগি 1 লাখ রাং রেজাখা ব্যুরো রিপোর্ট কক খরাং